রিমি অন্যদিক ফিরে শুয়ে রইল। রিমি অন্য আরেকটা ছেলেকে ভালোবাসে, আমি জানি। তার মন প্রাণ দেহ জুড়ে ওই ছেলেটা আছে, যার হাত পা ভেঙে দিয়ে পঙ্গু করে দিয়েছি, তাকে মেরে ফেলারও ভয় দেখিয়েছি আমি রিমিকে। যদি সে আমাকে বিয়ে করতে রাজি না হয়, এই বিয়েতে রিমির পরিবারের সবাই রাজি ছিল, শুধু রিমি ছাড়া। কিন্তু পরিবারের চাপে আর প্রিয় মানুষটাকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করতে বাধ্য হয়। রিমি সকালে ঘুম ভাঙতে দেখি রিমি পাশে নেই, ভাবলাম গোসলখানায়, না সেখানেও নেই। তারপর এ ঘর ও ঘর খুঁজে মরি, কোথাও পাই না। ছাদে গিয়ে দেখি রিমি এক কোনায় বসে আছে। কি ব্যাপার, এখনো এখানে কি করছো একা একা? তোমাকে আমি সারা ঘর খুঁজে মরি। কেন খুঁজেন আমাকে? এখনো কি আমাকে কিছু করার বাকি আছে নাকি আপনার? অনেক কিছু করার বাকি আছে, তবে আমার নয়, তোমার। মানে? মানে আবার কি? দেখতে পাও না তোমার স্বামী ঘুম থেকে উঠছে? যাও গরম গরম এক কাপ চা বানিয়ে আনো। আপনাকে না বললাম স্বামী স্বামী করবেন না? আপনার মতো একটা ছোট লোক কখনো আমার স্বামী হতে পারে না, আর আমি চা বানাতে পারি না। পারলেও একটা বাজে মানুষকে চা বানিয়ে খাওয়ানোর কোনো ইচ্ছা আমার নাই। জানলে নয় বলো পারি না, আর না পারলে মানুষ এমনি বলে। যাও যাও চা বানাও, নয়তো এখন। নয়তো এখন কি? আর কি করার আছে নতুন করে? নিজে বানিয়ে খেয়ে নেবো।